অটিজম পেশেন্টদেরকে ব্রাড অ্যালজেমার ডায়ামেন্সিয়া পেশেন্টদেরকে যখন বা ওসিরি পেশেন্টদেরকে যখন কনভেনশনাল অ্যানিম্যাল ফ্যাট বা কনভেনশনাল মিট বা কনভেনশনাল কোনো অ্যানিমেল খাবার দেওয়া হচ্ছে তখন তারা রোগগুলো বাড়তেছে 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 কনভেনশনাল মাছ মাংস ডিম দুধ এগুলো খাওয়াবেন না ন্যাচারালটা খাওয়াবেন শাক সবজি সালাদ খাওয়াবেন ফ্রুটস ভেজিটেবল খাওয়াবেন এবং তারপরে হচ্ছে যে হেলদি ফ্যাট বাদামগুলো কারণ দুধ না দিয়ে তো বাদাম দেওয়া লাগবে তারপরে উইথ দিবেন না উইথের খাবার বা গমের তৈরি খাবার না দিয়ে আপনাকে কিটো খাবারগুলো অথবা বাদামের ফ্লাওয়ার দিয়ে বানানো যে খাবারগুলো ওগুলো দিবেন ব্রেড আলমন্ড ব্রেড পাওয়া যায় অনেক আলমন্ড টটেলও পাওয়া যায় আর ভাত দিতে পারেন ফ্রুটস দিতে পারেন এভাবে এদেরকে আস্তে আস্তে খাবার ব্যস্ত করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত সুপ্রিয় ভাইবোনা আমি আজকে নিউ ইয়র্কে পুরো সপ্তাহ ছিলাম আমি একটা দিন দেখতে পাচ্ছি যে আমরা অনেক বড় মিস্টেক করছি অটিজম এবং মেন্টাল ডিজিজ পেশেন্টদের উপরে আপনারা জানেন এই মুহুর্তে আমি মেন্টাল ডিজিজ যেগুলো আছে প্লাস অটিজমটাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি যেহেতু আমার এই পথে অনেক অনেক সাকসেস দেখেছি এবং আপনারা দেখেছেন তো অটিজম এবং মেন্টাল পেশেন্ট স্পেশালি অ্যালজাইমার ডাইমেন্সিয়া তারপর হচ্ছে যে ওসিডি সহ শরীর করে অন্যান্য রোগগুলো যখন দেখি এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা একটা বড় ভুল করছি সেটা হচ্ছে ডায়েটে আমরা বুঝতে পারছি না যে অটিজম পেশেন্টদের যে ব্রেন ডেভেলপমেন্ট ইস্যু অথবা ব্রেন ইনফ্লামেশান অথবা গ্যাস ফিনটেস্টাইনাল অথবা ইমিউনলজিক্যাল ইস্যুগুলো আছে এবং এই গ্যাস ফিনটেস্টাইনাল এবং ব্রেন ইনফ্লামেটরি নিউরোলজিক্যাল ইস্যুগুলা থেকে যখন বিভিন্ন সিমটম দেখা দেয় যেমন তাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অ্যাক্টিভিটি এবং রিপিলেটিভ কাজ এবং অনেক সময় তারা কমিউনিকেশন করে না আই কন্টাক্ট থাকে না এবং ঘুম ইস্যু বাথরুম ইস্যু খাওয়াতে পিকি এতগুলো ইস্যু দেখা দেয় বুঝতে হবে এটা রুটটা কোথায় গ্যাস্ট্রোসেস্টানাল ইস্যু নিউরোলজিক্যাল ইস্যু লিভার ইনফ্লামেটেড এখন অনেক কথা বলে লিভার তো কোনো কিছু পাচ্ছে না আমি কী করবো লিভারের রিপোর্টটা লিভার ফাংশানকে বোঝার জন্য এটা আনা না লিভারের থেকেই আমরা দেখেছি যে এই যে হাইপার টিউডিগুলো আসে এবং এটা আমি পড়েছি চাইনিজ মেডিসিনে তো এটা কনভার্সার মেডিসিনের পার্টনার চ্যালেঞ্জ এটা চাইনিজ মেডিসিন আমরা গিয়ে পেয়েছি এনিওয়ে তো আমরা বড়ো যে ভুল করছি সেটা হচ্ছে ডায়েটে সেটা হচ্ছে আমরা তাদেরকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি খাবারের মাধ্যমে এখন কীভাবে অ্যান্টিবায়োটিক খাবারের মাধ্যমে তিনটা ওয়েতে দুধ জাতীয় সব খাবারে মাংসগুলোতে এবং ডিমে কারণ দুধ যেখান থেকে আসছে সেটা হচ্ছে কি গরু থেকে অথবা ছাগল থেকে এই গরু ছাগলগুলোকে প্রচুর স্টেরয়েড দিয়ে বড় করতে হয় দ্রুত বড় করার জন্য এবং অ্যান্টিবায়োটিক দিয়ে এদেরকে বাঁচিয়ে রাখা হয় এই অ্যান্টিবায়োটিকগুলো গরু ছাগল থেকে দুধের মাধ্যমে আমাদের কাছে আসছে এবং চিজ বাটার ঘি যেটা আমরা হেলথি মনে করি বা হেলথি অবশ্যই এবং যেটা জন্য দরকারও যে আমরা খাওয়াতে পারছি না এবং তারা খাওয়াচ্ছেন তারা অ্যান্টিবায়োটিক পাচ্ছেন নিজের মাধ্যমে তখন গাছ নষ্ট করছে এবং যাদের ব্রেন ইস্যু আছে তাদের এটা করছে আর এদিকে যারা মাংস বেশি খাওয়াচ্ছেন এবং মাংস দেখে খাওয়াচ্ছেন না ফার্ম থেকে আসা কনভেনশনাল মাংস যেগুলো আছে সেটা চিকেন হোক বিফ হোক আর গোট হোক এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক আছে কারণ একই কারণে এই অ্যান্টিবায়োটিক তো মাংসগুলো আমাদের শরীরে এসে অ্যান্টিবায়োটিক কিন্তু নষ্ট হচ্ছে না থেকে যাচ্ছে এবং এতে আমাদের প্যাটের গুড বাক্রিকে নষ্ট করছে ডিমেও তাই চিকেন খাবার মধ্যে অ্যান্টিবায়োটিক আছে স্টেরয়েড আছে আবার স্টেরয়েডগুলো দুধেও আছে ডিমেও আছে মাংসও আছে স্টেরয়েডগুলো এসে আমাদের অটেলের বাচ্চাদেরকে অনেক ওভারওয়েট এবং হেভি করে দিচ্ছে তাহলে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড দুই দিক থেকে ক্ষতি করছে এবং সবচেয়ে বেশি ক্ষতি করছে অ্যান্টিবায়োটিক স্টেরয়েডও করছে লামস অ্যান্ড বামস তৈরি করছে এখন বলবে কি কোনো কারণ নাই এটা কেন হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে কিন্তু অ্যান্টিবায়োটিকটা আমাদের ব্যাকটেরিয়াকে নষ্ট করছে যার কারণে ব্যাকটেরিয়া নষ্ট হয় ব্রেন ডিজিজ পেশেন্ট যাদের আছে তাদের মহাবিপদ কারণ আমাদের ব্রেনের মূল হচ্ছে গাট কারণ গাটে মেয়ে ব্রেনটা কন্ট্রোল হয় এটা হচ্ছে কমান্ড সেন্টার অ্যান্ড কমান্ড সেন্টার যখন নষ্ট হবে তখন আপনার মেন আউটডোর যেটা ব্রেনটা কাজ করবে না তো অটিজম পেশেন্টদেরকে বা অ্যালজেমার ডায়মেনশিয়া পেশেন্টদেরকে যখন বা অসিলি পেশেন্টদেরকে যখন কনভেনশনাল অ্যানিম্যাল ফ্যাট বা কনভেনশনাল মিট বা কনভেনশনাল কোনো অ্যানিমেল খাবার দেওয়া হচ্ছে তখন তারা রোগগুলো বাড়তেছে 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 আমি দেখেছি যে অটিজম বাচ্চারা দিন দিন খারাপ দিয়ে চলে যাচ্ছে আমাদের সাপ্লিমেন্ট আমাদের ডায়েটারি মডিফিকেশান সব করার পরে তারা এই জিনিসটা বুঝতে পারছে না মানে আমাকে ভিডিও আকারে বলছি এই জন্য যে আপনারা এই জিনিসটা বুঝতেন যে আপনারা মাছ মাংস ডিম দুধ এগুলো সবগুলো তো হবে ন্যাচারাল মাছটা সাগরের মাছ দেবেন সময় মাংসটা গ্রাস মাংস এখন নিউ ইয়র্কে কেন সব জায়গায় পাওয়া যায় এবং নিঃশ্বাস তো তাই বলছে কিন্তু এই ফার্মের মাংসের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্টিবায়োটিক চলে যাচ্ছে এটা আইনএিকা করেছে এই সেভেন্টিফাইভ পার্সেন অ্যান্টিবায়োটিক যাচ্ছে ফার্মের মধ্যে এই ফার্মের মাংসগুলো থেকে দুধের মধ্যে যেগুলো আমাদের শরীরে আসছে এবার ছোটো বাচ্চা অলরেডি অটিস্টিক তাকে আপনি এই মাংসটা খাবান এই দুধ থেকে খাবারগুলো খাবান তাহলে দিন দিন এটা ওয়ার্স এবং ওয়ার্স হবে আর ডিমটা যদি অর্গানিক হয় অবশ্যই আরও ভালো তাহলে এই জিনিসগুলো চেঞ্জ করলে তখন গার্টের ফাংশনটা ভালো হবে আপনি যখনই অ্যান্টিবায়োটি বন্ধ করবেন প্রোবায়োটিক খাবেন তখন আপনার গুড ব্যাকটেরিয়া আবার গ্রো হতে শুরু করবে আবার মেটাবলিজমটা ইম্প্রুভ হবে মেটাবলিজমটা ইম্প্রুভ হলে শরীরে পুষ্টি আসলে ব্রেনটা আরও ভালো ফাংশন করতে শুরু করবে তাহলে আপনারা ভুলটা করবেন না এবং অবশ্যই অডিজম বাচ্চাদেরকে ভেজিটেবল জুস যেটা আমি বারবারই বলছি আমি দেখিয়ে দিয়েছি এই জুসটা করে বানানো খাওয়াবেন সবসময় একটু ব্রেন মিনারেল ব্যালেন্সের জন্য এবং যাতে ব্রেনের যে একটা হাইড্রো ইলেকট্রিক সিস্টেম এটার জন্য ব্রেন ফ্লোটা ব্রেন সার্কুলেশনটা ভালো থাকে ব্রেন সার্কুলেশন ভালো থাকলে আপনার ব্রেন ইনফ্রুলেশনটা কমে যাবে এবং সাপ্লিমেন্ট যেগুলো আছে যেমন অ্যান্টা ইনফ্লামেটোরি ওমেগা টার্মেরিক থেকে আসা কার্কমিন এছাড়াও আরও কিছু ব্রেন ডেভেলপমেন্ট টিস্যু গ্ল্যান্ড মেডিসিন যেগুলো আমরা বানিয়েছি এগুলো এগুলো ন্যাচারালি আপনার ব্রেন এবং ইমিউন সাপোর্টগুলো আছে এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সাপোর্ট এই কয়েকটা সিস্টেমিক সাপোর্টের মাধ্যমে অটিজেন বাচ্চারা আস্তে 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 হয় যেটা আমাদের পেশেন্ট থেকে আপনারা দেখেছেন আগে তো মানে আমাদেরকে ধরেন দুই তিন ঘন্টা একসাথে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকে পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল ও অসম্ভব অসম্ভব ভায়োলেন্ট ছিল সব সময় আর বাসার থেকে খালি পালিয়ে যেত হারিয়ে যেত মানে একবার দুইবার না পাঁচ ছয় ঘন্টার জন্য এবং দিনে কয়েকবার এই ঘটনা ঘটতো মানে আমি কি বলবো আমার বাচ্চাই আমাকে বলছে যে আমি এই ডাক্তারের সাথে থাকতে চাই বিকজ ওনার সাপ্লিমেন্ট কাজ করে এবং একইভাবে যাদের ও সিডি বা ডায়মেন্সি আছে ঠিক একই কথা তাদের জন্য অন্যান্য রোগগুলো আছে ডায়াবেটিস বা অন্য রোগ ছিল এগুলোর জন্য ফোকাস করতে হবে তারপর গার্ড ঠিক করতে হবে তারপর তাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ব্রেন গ্রো করার জন্য তাদের ন্যাচারাল ইনগ্রিডিয়ান দিতে হবে এই সব মিলিয়ে তারা আস্তে আস্তে ভালো দিকে আসবে ইনশাআল্লাহ আপনার দেখছেন এই জন্য পেশেন্টটা সুস্থ হচ্ছে এবং আমি এই মুহূর্তে এদেরকে বেশি ফোকাস করছি ইনশাআল্লাহ এবং আমি আবার বলছি কনভেনশনাল মাছ মাংস ডিম দুধ এগুলো খাওয়াবেন না ন্যাচারালটা খাওয়াবেন শাক সবজি সালাদ খাওয়াবেন ফ্রুটস ভেজিটেবল খাওয়াবেন এবং তারপরে হচ্ছে যে হেলদি ফ্যাট বাদামগুলো কারণ দুধ না দিয়ে তো বাদাম দেওয়া লাগবে তারপরে হুইট দিবেন না হুইতের খাবার বা গমের তৈরি খাবার না দিয়ে আপনাকে কিটো খাবারগুলো অথবা বাদামের ফ্লাওয়ার দিয়ে বানানো যে খাবারগুলো ওগুলো দিবেন ব্রেড আলমন্ড ব্রেড পাওয়া যায় অনেক আলমন্ড টটেলও পাওয়া যায় আর ভাত দিতে পারেন ফ্রুটস দিতে পারেন এভাবে এদেরকে আস্তে আস্তে খাবার বস্তু করাবেন অনেকগুলো এ তো তো খুব পিকি ওরা বাচ্চারা পিকি হবে তারা তো ব্রেন এক একটাও অ্যাঙ্গেলে কাজ করে হ্যাঁ দ্য ব্রেন ইজ নট এ ফুল ডেভেলপ সো তাদেরকে ইউ হ্যাভ টু ট্রেন ইফ টু ডু দ্য ডায় সাপ্লিমেন্টেশন এবং এরপরে কি আপনার স্টেম সেলদের রিসার্চ যদি দেওয়া হচ্ছে বিভিন্ন সেন্টারে স্টেম সেল নিয়ে কথা বলবেন আর এই ব্যাপারে কোনো প্রশ্ন আসলে আমাকে জানাবেন স্টেম সেল রিসার্চ নিয়ে আমি কাজ করছি সবসময় যে কোনো রিসার্চ কিছু প্রশ্ন আসলে আমার সাথে ফোনটা করবেন সরাসরি আমি কথা বলবেন ইনশাল্লাহ ওকে ভিডিওটি শেষ করছি ইনশাল্লাহ আর ভালো থাকবেন সবাই আশা করি জিনিসটা আপনার জন্য উপকার লাগবে সালামালাইকুমুল্লাহ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পদ্ধতি থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আগে তো মানে আমাদেরকে ধরেন দুই তিন ঘন্টা একসাথে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল অসম্ভব অসম্ভব ভায়োলেন্ট ছিল সব সময় আর বাসার থেকে খালি পালিয়ে যেত হারিয়ে যেত মানে একবার দুইবার না পাঁচ ছয় ঘন্টার জন্য এবং দিনে কয়েকবার এই ঘটনা ঘটতো মানে আমি কি বলবো আমার বাচ্চাই আমাকে বলছে যে আমি এই ডাক্তারের সাথে থাকতে চাই বিকজ ওনার সাপ্লিমেন্ট গুলা কাজ করে ওর বিহেভিয়ারাল সমস্যাটা একটা বিশাল সমস্যা ছিল তারপরে ওর ওজনটা প্রায় কমে যেত প্রায় কমে যেত ওইটাও আর এখন হয় না মানে ফিজিক্যালি ও অনেক বেটার ফিল করে তারপর ওর টেম্পারামেন্ট অনেক ভালো মানে খুব বেশিরভাগ সময় খুশি আমাদের পুলিশ এখন কথা বলে যায় মানে আগে তো কোনো উপায় ছিল না আমাদের আশেপাশে নেইবার সবাই মানে আতঙ্কে থাকতো যে আবার হারাচ্ছি ইব্রাহিম এই আবার পুলিশ আসলো আবার এই হলো ওরা দেখেছে বছরের পর বছর কি অবস্থা আমাদের হয়েছে আমি সবাইকে রেকমেন্ড করব আজকে আমরা আসলাম এখানে স্টেম সেল ট্রিটমেন্টের জন্য যতখানে যত মানুষ এরকম বাচ্চা নিয়ে কষ্ট করছে আল্লাহ সবাইকে সহজ করে দেয় সবার জন্য সহজ করে দেন আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি এখন মাশাআল্লাহ লারিটা সে টাইমলি ঘুমায় পড়ে সকালবার টাইমলি ওঠে এবং কোনো অসুস্থ ছাড়া আগে আমি কোলোরোডা একটা আপনার ঘুমের একটা কোলোরোডা যেতে যাব নট ওয়ান ইভেন আমি এটা দিন আমার ছেলেকে এখন ভাঙচুর করে No, He has improved. I've noticed a lot. What's his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving, and he's, And my husband is always saying he's he's gonna be fine. He's gonna be fine. That's nice. Yeah. Okay. Good luck. Give me high five. High five to the doctor. Yeah. See you later.